আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ ল্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আজকের ভিডিওতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যাবলী আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু বড় হবে, যেহেতু আমি এটাকে একদম ডিটেলসে আপনাদেরকে বোঝাবো, তার জন্য ভিডিওটি একটু বড় হতে পারে। কিন্তু ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হলো NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুইটি পর্যায়ে হয়ে থাকে। একটি হলো স্কুল পর্যায়ে, অন্যটি হলো কলেজ পর্যায়ে। এই শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। একটি হলো প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা। বিসিএস এর মতো এটি হয়ে থাকে প্রিলি, তারপরে যারা টিকবে তারা রিটেনে, তারপর হলো যারা টিকবে তারা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবে। তারপর হলো 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই প্রিলিতে 40% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং পরে সেটা মৌখিকের ভিত্তিতে, ভাইবার নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টন। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় মানবন্টন দেখে নেওয়া যাক। মানবন্টনটি হলো, মোট পরীক্ষা হবে 100 নম্বরের, তার ভিতর বাংলাতে 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে 100 নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হয়। সময় থাকে 1 ঘন্টা, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 মার্ক করে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.05 করে কাটা হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ভুল মার্কের জন্য 0.05 একটি মাত্র প্রশ্নে কেটে যাবে। প্রিলি পরীক্ষা যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যে কোনো একটি ঐচ্ছিক বিষয়ের উপর 100 নম্বরের 3 ঘন্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও সম্পূর্ণ বুক লিস্ট আমি দিব। তো প্রথমে হলো বাংলা। বাংলার জন্য আমাদের পড়তে হবে কী কী সেটা দেখে নেই। ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, অনুবাদ পড়তে হবে, যেটা বাংলা থাকবে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে হবে, কারক ও বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। তো এগুলোই বাংলাতে, এইগুলো মোটামুটি পড়লে বাংলা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে হলে আমরা বুক লিস্টটা দেখে নিই যে কোন বইগুলো পড়লে আমাদের এই পরীক্ষায় বেশি আমাদের জন্য হেল্পফুল হবে। তো বাংলা ভাষার জন্য প্রথমেই আমরা যেই বইটিকে গুরুত্ব দেই সেটা হলো নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে, বাংলা সাহিত্যের বোর্ড বই এবং ব্যাকরণ। সাহিত্য সাধারণত কমই আসে, বাংলা ব্যাকরণের যে বোর্ড বইটা রয়েছে সেটাকে একদম ভালো মতো পড়ে নিতে হবে। তারপরে হলো অগ্রদূত বা অভিজাত্রী প্রকাশনের একটি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কিনে নিয়ে ওটা পড়লেই আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। এবার বাংলা সাহিত্যের জন্য সেই একই নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যে বাংলা প্রথমপত্র বই রয়েছে, বোর্ড বই মানে নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে বোর্ড বইটি রয়েছে দুটো, সেটা ভালো মতো আপনাদেরকে পড়তে হবে। এরপর হলো শিকড় গ্রন্থ সমালোচনা বা মহসিনা নাজিলার যে বইটি বাজারে পাওয়া যায় সেটা অবশ্যই আপনারা কিনে নিতে পারেন। তো ইংলিশেরটা দেখে নেই। ইংলিশে পড়তে হবে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন মানে হলো বাংলা দেওয়া থাকবে ইংলিশ করতে হবে, পার্ট অফ স্পিচ পড়তে হবে, রাইট ফ্রম অফ ভার পড়তে হবে, ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মানে হলো ইংলিশের বাগধারা যেটা সেটা পড়তে হবে। তো এটা কিন্তু বাধ্যতামূলক বলা যায়, এটা ট্রান্সলেশন, এটা একদম যে কোনো ধরনের শিক্ষক নিবন্ধন ছাড়াও বিসিএস সরকারি পরীক্ষা সবগুলোতেই বাধ্যতামূলক এসে থাকে। তো এই যেগুলো দিয়েছি এগুলো সব পড়তে হবে।
এরপর হলো এছাড়াও এতক্ষণ যেটা আমরা পড়েছি এটা হলো স্কুল স্কুলে যারা পরীক্ষা দেবে স্কুলের শিক্ষকের জন্য তাদের জন্য এটা পড়তে হবে, যারা আবার কলেজের পরীক্ষা দেবে তাদের জন্য এই বাড়তি কিছু পড়তে হবে, সেটা হলো ইরোস ইন কম্পোজিশন আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম এ স্টোরি অর আর্টিকেল ইউজেস অফ আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই সবগুলো পড়লে স্কুল অ্যান্ড কলেজ কমপ্লিট হয়ে যাবে। ইংরেজি বিষয়ের রেফারেন্স বুক বা বই, প্রথমেই হলো ক্লিফস টোফেল বইটির গ্রামার অংশ। এই বইটি আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন, যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবল। তারপর হলো জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার ইংলিশ বইটি, এটি কিন্তু এই দুটো বই আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অনেক বেশি সাহায্য করবে। ইংরেজিতে সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে না বললেই চলে, তাই সাহিত্য নিয়ে আলাদা করে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেইগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো পড়লেই আপনাদের জন্য বলা যায় 100% এনাফ। এরপর হলো সাধারণ গণিতের যে আমরা কী পড়বো সেটা দেখে নিই। তো সর্বপ্রথম পাটিগণিতে আমরা কী পড়বো, গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম লাভ ক্ষতি শতকরা সুদ কষা অনুপাত ও সমানুপাত, এগুলোই পাটিগণিতে পড়লে আপনাদের জন্য যথেষ্ট হবে। বীজগণিতে হলো উৎপাদক বাস্তব সংখ্যা সমাধানী বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘন সম্মলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, এগুলো বীজগণিতে পড়লেই আপনাদের জন্য হয়ে যাবে। এরপর হলো জ্যামিতি বিষয়ে আমরা কী পড়বো, জ্যামিতি বিষয়ে পড়বো রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ। তো এই যে আমাদের গণিত বিষয়ে যে সম্পূর্ণ আমাদের লিস্টটা যে কী কী আমরা পড়বো, এটা আশা করি আপনাদের এরপর আর কোনো ধরনের সমস্যা হবে না। এবার হলো আমরা এই গণিতের বা অঙ্কর জন্য আমরা কোন ধরনের বইগুলো পড়বো। প্রথমে আমাদের পড়তে হবে সপ্তম থেকে নবম শ্রেণীর যে পাঠ্য বই, মানে হলো ক্লাস 7, 8, 9, 10 এই চারটি ক্লাস মানে তিনটি ক্লাসের একদম যে মেইন বোর্ডের বই সেটা আমাদের ভালো মতো একদম বলা যায় মুখস্থ হবে, এইরকম ভালো মতো আমাদের পড়তে হবে। তারপর হলো বাজারে কিনতে পাওয়া যায় খাইরুলস বেসিক ম্যাথ, এটা যে কোনো জায়গায় অ্যাভেলেবল। এই বইটি থেকে গণিতের শর্টকাট কিছু টেকনিক আছে সেগুলো আপনারা শিখতে পারেন। তো এই যে পাঠ্য বই এবং হচ্ছে এই বইটি এইগুলো পড়লেই আপনাদের জন্য গণিত বিষয়ে একদম সম্পূর্ণ 100% আপনাদের জন্য হয়ে যাবে। এরপর হলো সাধারণ জ্ঞান অংশটা দেখে নিই, যে সাধারণ জ্ঞানে আমরা কী কী পড়বো। সাধারণ জ্ঞান নিয়ে সবার একটু সমস্যা থাকে, তো আশা করি এটা দেখার পর আর কোনো সমস্যা হবে না। প্রথমেই হলো বাংলাদেশ সম্পর্কিত বিষয়, এটার উপর আমাদের ভালো মতো একদম জানতে হবে। তারপরে হলো আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, আন্তর্জাতিক যে বিভিন্ন সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে এবং সাম্প্রতিক যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ সব মিলে ঘটনা রয়েছে সেগুলোর উপর আমাদের জানতে হবে। বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সম্পর্কে আমাদের মৌলিক যে জ্ঞান সেটা আমাদের নিতে হবে। বাংলাদেশ সম্পর্কিত বিষয়বলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু শিক্ষা ইতিহাস ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সভ্যতা ও সংস্কৃতি বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি বিভিন্ন সম্পদ যেমন বন শিল্প কৃষি পানি জাতীয় দিবস এই ধরনের সকল বিষয়ে আমাদের ভালো মতো পড়তে হবে। বঙ্গবন্ধু বিষয়ে সরকারের যে সাম্প্রতিক বিষয়গুলো সব সম্পর্কেই আমাদের ভালো মতো পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়গুলিতে আমরা যেটা পড়ব সেটা হলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা বিভিন্ন দেশ পরিচিতি বিভিন্ন দেশের মুদ্রা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ আন্তর্জাতিক দিবস মানে কোন দিন কোন কোন দিবস থাকে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, পুরস্কার ও সম্মাননা এবং খেলাধুলা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সবগুলোই আমাদের ভালো মতো জানতে হবে পড়তে হবে। এছাড়াও স্বাস্থ্য চিকিৎসা প্রত্যহিক জীবনের যে বিজ্ঞান সম্পর্কিত পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের বিষয়গুলো আমাদের একটু মৌলিক জ্ঞান নিয়ে রাখতে হবে এবং আমাদের ভালো মতো এগুলো পড়তে হবে।
তো এরপরে দেখে নিই চলো সাধারণ জ্ঞান বিষয়ে যে রেফারেন্স বইগুলো আমরা পড়ব। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে সাধারণত বাংলাদেশ, আন্তর্জাতিক ও কম্পিউটার বিজ্ঞান মিলিয়ে প্রশ্ন আসে। বাংলাদেশ ও আন্তর্জাতিকের জন্য আমরা যে বইটি পড়ব, এমপি থ্রি প্রফেসর্সের বইগুলো আমরা পড়তে পারি, যেগুলো বাজারে একদম অ্যাভেলেবল এবং কম্পিউটারের জন্য ইজি পাবলিকেশনের বইটি বেশ ভালো, বা এগুলো আপনাদের জন্য অনেক বেশি সাহায্য করবে। বিজ্ঞানের জন্য আমরা পড়ব ওরাকল বিজ্ঞান নামে যেই বইটি বাজারে পাওয়া যায়, সেটি সাম্প্রতিক তথ্যের জন্য 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আমাদের ভালোমতো পড়তে হবে। তো এই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর এই যে বাংলাদেশ, আন্তর্জাতিক, কম্পিউটার ও বিজ্ঞান এগুলোর জন্য আমি যেই বইগুলো দিয়েছি এগুলো পড়লেই আশা করি আল্লাহর রহমতে আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 100% আপনারা পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটি একটু ডিটেলসের জন্য বড় হয়ে গেছে, আশা করি আমি আপনাদের সকলকে ভালোমতো বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।